আর ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে বৃহস্পতিবার সকালবেলা পূজা কমপ্লিট করে সমস্ত কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে। তো আজকে ব্রেকফাস্ট আমি কিছুই বানাইনি, বাইরে থেকে এসেছি। একবার যদি ব্রেকফাস্ট বাইরে থেকে আনা অভ্যাস হয়ে যায় না তো খুব মুশকিল হয়ে যায়। তো আগে যেখানে আমার ঘরে একদমই ব্রেকফাস্ট আসতো না বাইরে থেকে, তো এখন মাঝে মাঝেই চলে আসে। তো আজকে সকালে ফুল আনতে গেছিল মজুমদার, ফুল আনতে গিয়ে ফুলের সাথে সাথে বড়া আর ইডলি নিয়ে চলে এসেছে। তো বৃহস্পতিবার একটু বিজিও থাকা হয়, তো এখন পুতু এখানে খেতে বসে গেছে। তো পুতু খেতে বসে গেছে, মজুমদারের খাওয়া হয়ে গেছে, মজুমদার বসে আছে, আর এখন আমি চলে এসেছি। পিয়ার এখনো খাওয়া হয়নি, তো সবার তো অনলাইন ক্লাস চলছে, ফাঁকে ফাঁকে ওরা খেয়েও নিল। তো চলুন আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে পুরো দিনটা কেমন করে কাটছে, কি হচ্ছে না হচ্ছে সেগুলো সবই তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এটা হচ্ছে ইডলিয়ার বড়া চলে এসেছে। এটা একটা মানে ইডলি বড়ার সাথে যে চাটনি টাইপের দেয়, চাটনি না ধোসার সাথে যেমন দেয় না ওরকম। আর এটা হচ্ছে একটা মটরের তরকারি। তো এটাই সকালের ব্রেকফাস্ট। এখানে পিয়ার আর আমার আছে, কারণ পুতুর খাওয়া হয়ে গেছে, মজুমদারেরও খাওয়া হয়ে গেছে। ব্রেকফাস্টটা করে নিই, ইডলি সকালবেলা উঠে ইডলিটাই পারফেক্ট, বড়া খাওয়াটা ঠিক নয়। তবু চলে যখন এসেছে তখন একটা দুটো ট্রাই করতে দোষ কী আছে। সকালে ব্রেকফাস্ট তো কমপ্লিট হয়ে গেছে, আর একটু ব্যালকনিতে এসে দাঁড়িয়েছি, কিন্তু খুব হাওয়া, বাইরেটা ভালোই হাওয়া চলছে। রোদ্দুরে গেলেও মনে হচ্ছে রোদ্দুরটা গায়েই লাগবে না, এতটাই হাওয়া চলছে বাইরে। এখন রান্না বান্না করতে হবে, কি রান্না করতে হবে সেগুলো দেখি। অ্যাকচুয়ালি এখানে বৃহস্পতিবার সোমবারে তত মানে ভালো একটা মাছ পাওয়া যায় না, তো আমার কেন একটা মানে একটুখানি চিংড়ি মাছের দরকার ছিল। তো মজুমদার আনতে গেছিল, বলছে কেউই নিয়ে বসেনি, শুধু একজন নিয়ে বসেছিল, তো সেটাই নিয়ে চলে এসেছে। কচু দিয়েই দুটো রেসিপি বানাবো, একটা ইলিশ মাছ দিয়ে একটা চিংড়ি মাছ দিয়ে। যেহেতু সবার ঠান্ডা লেগেছে তাই একটু রসুন আর কালো জিরে দিয়ে তেল তৈরি করা থাকে সবসময় গায়ে মালিশ করার জন্য। আর আমার কচু গাছটা কিন্তু খুব সুন্দর হচ্ছে কিচেনে, শুধু পাতাগুলো ঝুলে ঝুলে যাচ্ছে। চিংড়ি মাছ এনেছে, এখন চিংড়ি মাছ কাটা হবে, এখানে কচু বয়েল করা আছে সেটাকেও ছাড়াতে হবে। চলুন চিংড়ি মাছটা আর কচুও ছাড়ানো হয়ে গেছে, আর আমি কিচেনে চলে এসেছি, এখন দুপুরে রান্না শুরু হবে। তো মোটামুটি একটা সব রেডি করে নিয়েছি, আজকে এই কচুটা দিয়েই দুটো রেসিপি বানাবো। তো বড়গুলো আলাদা করে নিয়েছি আর ছোটোগুলো আলাদা করে নিয়েছি। বড় কচুগুলো একটু পিস পিস করে কেটে নিয়েছি, দুটোই পিস পিস করে কেটে নিয়েছি। তো ইলিশ মাছ দিয়ে বড় কচুটা দিয়ে বানাবো, বড় বড় পিসগুলো দিয়ে, আর ছোটোগুলো দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে আর তেঁতুল দিয়ে টক বানাবো। তো ইলিশ মাছের যে মশলাটা লাগবে সেটা এখানে আমি নিয়ে নিয়েছি, মানে এক বড় এক চামচের মতো জিরা, ছোটো এক চামচ গোলমরিচ, পাঁচ ছক্কা রসুন আর শুকনো লঙ্কা। এটা কাশ্মীরি লঙ্কা না, এটা মানে ঝাল, এটা এমনি লঙ্কা যেগুলো সেটা। আর পেঁয়াজটা ফোড়নের জন্য লাগবে। এই মশলাটা আমি শুধু মানে মিক্স মানে পেস্ট বানিয়ে নেব, এই লঙ্কা রসুন গোলমরিচ আর জিরা, এটা পেস্ট বানাবো, এটা ফোড়নে দেবো। তো চলুন শুরু করা যাক রান্না বান্না। তো প্রথমে মাছটাকে ভেজে নেব। আর আজকে কিন্তু বাইরেটা বললাম না প্রচণ্ড হাওয়া, ঠান্ডাও ভালোই লাগছে আমার, ঠান্ডা আর মোটামুটি মনে হচ্ছে না যে এবছর আমার ভালো হবে। কালকে রিসেপশন বাড়ি গেছিলাম, সেখান থেকে আসার সময় মাথায় কিছু দেওয়া হয়নি, তার পরের থেকে মনে হচ্ছে যেন একটু ঠান্ডাটা বেশিই লাগছে। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো আমি একটু ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। এতটা তেল আমি ইউজ করবো না, তেল কিছুটা উঠিয়ে নেবো আমি। একটুখানি রসুন ফোড়ন দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা দিলেও হয় না দিলেও হয়,
তবে আজকে আমি একটু ট্রাই করলাম, আমি অন্য সময় পেঁয়াজ দিই না, আজকে ট্রাই করে দেখছি যে কেমন হয়। ইলিশ মাছে পেঁয়াজ ফোড়ন দিয়ে করলো, যে গোলমরিচ জিরা আর রসুন আর শুকনো লঙ্কার যে পেস্ট বানিয়েছিলাম সেটা আবার দিয়ে দেবো। এর ভিতরে এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর তারপরে কচুগুলো দেবো। কচুগুলো আমি বয়েল করে নিয়েছি, কিন্তু মানে যদি কেউ মনে করে যে বয়েল করে করবে না, সে কিন্তু এমনি কাঁচা কেটে কষিয়ে করতে পারে, সেটাও কিন্তু ভালো টেস্ট হয় ইলিশ মাছ বা পাশে মাছ দিয়ে। তো আমি একটুখানি কচুগুলো খুব একটা ভালো ছিল না, ওই জন্য পুরো কচুটাই একটু বয়েল করে নিয়েছি। মশলাটা ভালোভাবে কষে গেছে, এবার আমি কচুগুলোকে এর ভিতরে দিয়ে দেবো। কচুটা কষানো হয়ে গেছে, এবার আমি একটু জল গরম করে নিয়েছি, গরম জল দিয়ে দেবো। অল্প করে জল দিলাম কারণ কচুটা সিদ্ধ আছে, ঝোলটা ফুটে গেছে। এবার আমি মাছের পিসগুলো এর ভিতরে দিয়ে দেবো। এবার এটা একটু 5 মিনিট ফোটার পরে আর নামিয়ে নেবো, তো এটা 5 মিনিট ফুটতে দেবো ঝোলটাকে। তো তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। কচুটা করবো তার জন্য অল্প সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে আমি শুকনো লঙ্কা ফোড়ন দেবো, আর তার সাথে দেবো পরিমাণ মতো সর্ষে। এর সাথে দেবো যে হলুদ লবণ মাখানো চিংড়ি মাছটা আছে সেটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে নেবো। চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে, একটু রং চেঞ্জ হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে, তখন কচুগুলোকে দিয়ে দেবো। কচু আর চিংড়ি মাছটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর ভিতরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। দিয়ে এটাকে আবার একটু 5 মিনিট নাড়াচাড়া করে নেবো, একটু কষিয়ে নেবো আর কি। এটা কষানো হয়ে গেছে, এবার যে তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছিলাম, তেঁতুল ভিজাবার পরে তেঁতুলের ওগুলো ছেঁকে আর তেঁতুলের যে জলটা আছে সেই জলটা দিয়ে দেবো। তবে এতে কিন্তু তেঁতুলের পরিমাণটা একটু কম থাকবে। জল দিয়ে দিয়েছি, এবার এটাকে মোটামুটি 5 থেকে 7 মিনিট ফুটবে, মানে জলটা জাস্ট অল্প একটু কমে আসবে তখন আমি এটাকে নাবিয়ে নেবো। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতও ফুটে এসছে, আর এখন আমি কিচেনটা একটু পরিষ্কার করে নেবো। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, কিচেনও পরিষ্কার হয়ে গেছে, বাসনপত্র ধোয়া হয়ে গেছে। তো এখন কিছুক্ষণ বসে একটু কাজ করব, আর তারপরে খেতে দেবো। বাচ্চাদের এখনও অনলাইন ক্লাস চলছে, ওরা ক্লাস করছে। রান্নাবান্না কমপ্লিট, এই ফাঁকা টাইমটায় আমি একটা ভিডিও এডিটিং করে নিচ্ছি, তার সাথে একটুখানি মোবাইলও চালাচ্ছি, আর সাথে সাথে একটু নিউজও দেখছি। তো ফাঁকা টাইমটায় বসে এইভাবেই কাটাচ্ছি। কিচেনে চলে এসেছি কারণ এখন দুপুরে খাওয়ার টাইম হয়েছে। মজুমদার যাবে ডিউটি, তো খেতে দিতে হবে। তো আমি ভাত বাড়তে চলে এসেছি।
খেতে দিয়ে দিই মজুমদারকে, আগে খেতে দেবো তারপরে আমরা পরে খাবো। ইলিশের তরকারি কেমন হয়েছে? খুব ভালো। আর টকটা ওটা খাওনি? হ্যাঁ, যে রেসিপি দুটো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম তা সেই রেসিপি দুটো অবশ্যই ট্রাই করবেন। অ্যাকচুয়ালি এর রেসিপি দুটো আমি সেইভাবে শিখিনি, কারণ আমার মায়ের হাতের রেসিপি তো খেয়েছি, আমি হাতে ধরে তো শিখিনি, তো কেমন খেয়েছি কেমন লেগেছে সেই অনুযায়ী আমি ট্রাই করেছি। কিন্তু এটা আজ ফার্স্টবার বলে না, অনেকবারই ট্রাই করেছি আর রেসিপি দুটো খুব সুন্দর হয়। অ্যাকচুয়ালি আমরা মেয়েরা কিন্তু অনেক ধরনের মিক্সড রেসিপি জানি, যেমন যতদিন বিয়ে না হয় ততদিন মায়ের হাতের, ঠাকুমার হাতের, দিদার হাতের, মাইমার হাতের নানা ধরনের রান্না খেতে খেতে সেই সম্পর্কে একটা জ্ঞান তৈরি হয়ে যায়। তারপর যখন বিয়ে হয়ে যায় তারপরে মানে শাশুড়ির রান্না, জায়ের রান্না, ননদের রান্না, মানে শ্বশুরবাড়ির একটা আলাদা রান্না, তো সব ধরনের রান্না মিক্স হয়ে আমরা কিন্তু অনেক ধরনের রেসিপি শিখে যাই, অনেক ধরনের রান্না শিখে যাই। তো এ দুটো আজকে যে দুটো করেছি এ দুটো আমার বাপের বাড়ির রান্না, তো একবার অবশ্যই ট্রাই করবেন। আর যে কচুর টকটা করেছি ওই টকটা কিন্তু খুব হালকা হবে, অল্প পরিমাণে তেঁতুল দিতে হবে, চাটনি আলাদা টক আলাদা। চাটনিতে বেশি মানে যতটা মিষ্টি ততটা তেঁতুল দিতে হয় বা টক দিতে হয়, আর টক যেটা সেটা হালকা দিতে হয়, আর এই কচুর টকটা হালকা হবে, জাস্ট বেশি হবে না। তো এইভাবে দুটো রেসিপি একবার একটু ট্রাই করে দেখবেন। আর আমি যে ইলিশ মাছ দিয়ে যে রেসিপিটা করেছি ওটা পেঁয়াজটা আপনারা নাও দিতে পারেন, কারণ এই ফার্স্টবার আমি পেঁয়াজ দিয়েছি, কিন্তু আমি এতে পেঁয়াজ দিই না, তবে রসুনটা অবশ্যই দিই। আর কচুর তরকারিতে আমি কোনোদিনই আদা ইউজ করি না, তো অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। কচুর টক খেয়েছ? কেমন হয়েছে বলো? খুব ভালো। এইদিকে তাকিয়ে বলো ঠিকঠাক করে। তো বুঝতে পারলেন, আমাদের মজুমদার যদি ভালো বলে তাহলে সেটা কতটা ভালো হতে পারে সেটা না ট্রাই করলে বুঝতেই পারবেন না। ইভিনিং বন্ধুরা, আমি এখনো বিছনার থেকে নামিনি, মানে বিছনায় বসে আছি। আজকে সন্ধ্যাবেলা সন্ধ্যাটা দিয়েছে পুতু, আর দুদিন ধরে ঘরের অবস্থা একদম সিরিয়াস, আর একটু আগে দুটো মিলে যা অবস্থা করছিল তো ঘর দেখা খুব মুশকিল, মানে এমন অবস্থা। আর দুটো জামা কাপড় ছোড়াছুড়ি করছে, তাছাড়াও দুদিন ধরে, দুদিন কি 25 তারিখ থেকে ঘরে কোনো জামা কাপড় গোছানো হয়নি, যেহেতু ঘরে একটা চেয়ার এনে রেখেছিলাম, তো দেখবেন ঘরে যদি কোনো জিনিস থাকে সেখানে কিন্তু অলরেডি নিজের জায়গা বানিয়ে নেয় জিনিসপত্র রাখার। তো চেয়ারটার উপরে পুরো জামা কাপড় জমাতে 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 চেয়ারটা পুরো ভরে গেছে। তা বাদে কালকে তিনজনে দুবার দুবার ড্রেস পরা হয়েছে, মানে ছখানা ড্রেস বেরিয়েছে। তারপরে আমরা বিয়ে ছিল, সেই বিয়ে বাড়িতে গেছিলাম, তো সেই বিয়েতেও ড্রেস পরে আমরা যে গেছিলাম সেই সব ড্রেস আছে। তা সব মিলে ঘরটা একদম মানে জগা খিচুড়ি পেকে গেছে। তা বাদে এখন শীতকাল, এমনি শীতে জিনিসে ভরে থাকে, তো সেই জিনিসগুলো এখন একটু পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করছি। পিয়া চা বানাতে গেছে আর পুতু আর আমি গুছাচ্ছি। একবার একটু ঘরের কন্ডিশনটা দেখো, আল্লাহ থেকে পুরো জামা কাপড় নাবানো হয়ে গেছে, আর এখানে বিছনায় সব এই অবস্থা হয়ে আছে। ওই চেয়ারটার উপরে পুরো জামা কাপড়ে ভরা ছিল, এখন ঘরের অবস্থা মানে কন্ডিশন প্রচুর প্রচুর খারাপ। হ্যাঁ, দুজন শুধু মারপিট, ছুটোছুটি, পড়াশুনো তো এখন নেই, অনলাইন ক্লাস, যে যার মতো মর্জি পড়াশুনো করছে। আর পিয়া এখন চা বানাচ্ছে, চলুন আগে এগুলো পুরো কমপ্লিট করে নিই, ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিই। তো অনেক কষ্টে মোটামুটি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি, যদিও এই পরিষ্কার পরিচ্ছন্নর পিছে আমার একার হাত নেই, পিয়া পুতু সবাই মিলে পরিষ্কার করলাম, একদম টাল্লা গুছিয়ে ফেলেছি। তবে এখন হতে চলেছে আমাদের ফুচকা পার্টি। ফুচকা
পর্যন্ত ভাজা চলছে, চলছে, চলবে, চলছে, চলবে। তো ফুচকার জন্য এখানে জল আর আলু মাখা রেডি হয়ে গেছে। তো জলটা তৈরির জন্য এতে আমি দিয়েছি ধনে পাতা, লেবু, তেঁতুল পরিমাণ মতো, লবণ পরিমাণ মতো, লঙ্কা, একটু আমচুর পাউডার, আর তার সাথে দেওয়া হয়েছে একটু ভাজা মশলা। আর আলুটা মেখেছি পরিমাণ মতো, পেঁয়াজ দিয়েছি একটা বড় পেঁয়াজ, তার সাথে লবণ, কাঁচা লঙ্কা, একটু ভাজা মশলা, চাট মশলা, আর একটুখানি তেঁতুলের জল। আর এদিকে আমাদের ফুচকা রেডি আর চলে এসেছে। আমাদের ফুচকা সবাই মিলে আমরা এবার ফুচকাকে এনজয় করব। সবাই মিলে ফুচকা খেলাম সন্ধে বলতে কি, এখন 8টা বেজে গেছে। তো ফুচকা বানাতে করতে সরঞ্জাম তৈরি করতে 8টা সাড়ে 8টা বেজে গেল, তারপরেই ফুচকা খাওয়া শুরু হলো। তো জানি না রাত্রে কে কত কি খাবে, তবে রাত্রে হয়তো সিম্পল ডাল রুটি বানাবো, কারণ মজুমদারকে তো খেতেই হবে। তো আর রাত অবধি আমি নিয়ে যাচ্ছি না, এইখানেই আমার ভিডিওটা আমি শেষ করছি। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন, আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো আমার ভিডিওটা এইখানেই রাখছি, আবার আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন। বাই, গুড নাইট।